আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ সূরা ইখলাসের আমল ও ফজিলত নিয়ে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। পবিত্র কুরআনুল কারিমে সূরা ইখলাসকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে? এই ছোট সূরাটি ছোট হলেও এই সূরাকে বলা হয় পবিত্র কুরআনের এক তৃতীয়াংশের সমান। অর্থাৎ এই সূরাটি পাঠ করলে পবিত্র কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব অর্জন লাভ করা যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 5015, নাসাই হাদিস নং 995। প্রিয় দর্শক, সূরাটি কখন কিভাবে কতবার পাঠ করলে আপনি দুনিয়া ও আখিরাতের কামিয়াবি লাভ করতে পারবেন, আজ আমরা তার ফজিলতগুলো জেনে নিব ইনশাআল্লাহ। ইখলাস, যার অর্থ হলো একনিষ্ঠতা, নিরেট খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা, দুনিয়ার সমস্ত বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার একাত্মবাদ এর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের কয়েকজন ইহুদি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে, আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদের জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো জবাব দেননি। অতঃপর তাদের উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে হাজির হন। তিরমিজি হাদিস নং 3364, মুসনাদে আহমদ হাদিস নং 5134, মুস্তাদরাকে হাকিম হাদিস নং 2540। অন্য বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নাজরানের সাতজন খ্রিস্টান পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের বলুন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সমস্ত বস্তু থেকে আলাদা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। মুসনাদে আবি ইয়ালা সায়ের 183, হাদিস নং 3468। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সূরা ইখলাসের মাধ্যমে আমরা যে পাঁচটি জিনিস অর্জন করতে পারি। এক নম্বর বিষয় হল মনের আশা পূরণ। সূরা ইখলাসের মাধ্যমে আমরা আমাদের মনের আশা পূরণ করতে পারি। প্রতি ওয়াক্ত নামাজে যে কোনো রাকাতে সূরা মেলানোর সময় সূরা ইখলাস একবার হলেও রাখবেন, কারণ এই আমলটি করলে আল্লাহ আপনার যাবতীয় মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথোপকথন, তাই প্রতি ওয়াক্ত নামাজে একবার হলেও সূরা ইখলাস রাখবেন। কেননা এক হাদিসে এসেছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত, তিনি বলেন, এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোক সালাত আদায় করছে এবং সালাতে সূরা ইখলাস পড়ছিল। তখন এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এই লোকটি আল্লাহকে তার এমন মহান নামে ডাকলো যার ওসিলাইশ ওই ব্যক্তির মনের যত চাওয়া আছে তা মনে মনে চাইলে আল্লাহ তাকে তা প্রদান করবেন। আর এই সূরা ইখলাসের দ্বারা দোয়া করলেও আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নং 1493, তিরমিজি হাদিস নং 3475, মুসনাদে আহমদ হাদিস নং 5350, ইবনে মাজা হাদিস নং 3857। দুই নম্বর বিষয় হল জান্নাত লাভ। আমাদের মুমিন মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ চাওয়া আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আর এই সূরা ইখলাসকে ভালোবাসার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে সূরা ইখলাসের ভালোবাসায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নং 2901, সহিহ বুখারী হাদিস নং 774। সূরা ইখলাসকে ভালোবাসার মানে হলো আল্লাহর একাত্মবাদ মেনে নেওয়া, তার সাথে কাউকে শরীক না করা, তার বিধান হুকুম আহকামগুলো মেনে চলা। তিন নম্বর বিষয় হলো গুনাহ মাফ হওয়া। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না, কিংবা কারো হক নষ্ট করলে তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মাফ হবে না। মিশকাত হাদিস নং 2159, তিরমিজি হাদিস নং 2898। 4 নম্বর বিষয় হল অভাব বা দারিদ্রতা দূর হওয়া। হযরত ছাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রের অভিযোগ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। কুরতুবি হাদিস নং 20185। তাই ঘর থেকে বের হওয়ার পূর্বে এবং ঘরে প্রবেশের পূর্বে একবার সূরা ইখলাস পড়ার বর্ণনাও কোনো কোনো জায়গায় পাওয়া যায়। তাই আমরা আমাদের যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ এর সাথে সূরা ইখলাস পড়ে সে কাজ শুরু করব এবং কাজের শেষেও তাই করব ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয় হলো নেক সন্তান এবং উত্তম স্বামী স্ত্রী লাভ। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস পাঠ করবেন, এতে আপনার জন্য উত্তম স্বামী বা নেক স্ত্রী হাসিল হবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই আমলগুলোর ওসিলায় আল্লাহ আপনার সংসার সুখে ভরে দিবেন, এবং আপনি যদি সন্তান চান বা গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে বেশি বেশি আমলগুলো করবেন, তাহলে পেটের বাচ্চাকে আল্লাহ গর্ভে সহি সালামতে রাখবেন ইনশাআল্লাহ। এবং বাচ্চা জন্মের পরেও প্রতিদিন সকাল বিকাল আস্তাগফিরুল্লাহ আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা ইত্যাদি সূরা পড়ে ফু দিবেন, এবং উক্ত সূরা ও আয়াতগুলো পড়ে দুহাত একত্র করে তাতে ফু দিবেন এবং সে হাত দ্বারা বাচ্চার শরীর প্রতি রাতে মাসেহ করে দিবেন এবং আপনিও আপনার শরীর মাসেহ করে নেবেন। এতে করে দুষ্ট জিন শয়তান আপনার বা আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস এবং আয়াতুল কুরসি পাঠ করে তবে সেটা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ, তিরমিজি, নাসাই, বুখারি হাদিস নং 5017। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইখলাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আমিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারাই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।